এখানে একদম হেসেলের মধ্যে আমি ঢুকে পড়েছি, যে মাটনের প্রশংসা মানে বহু লোক করেছেন। এবং তারপর শিবাজি যে এটা করেছেন ভিডিওটা, ওটা দেখে আসে। এই ভিডিওটা মূলত ইটিং শো হবে, মানে আমরা গিলবো, আপনারা সমস্ত দেখবেন। ঘুরতে ঘুরতে পেটে একদম ডন মারছে, তাই আমরা চলে যাচ্ছি বোলপুর থেকে 11 কিলোমিটার দূরে খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ বস, শুধুমাত্র খাওয়া দাওয়া করার জন্যই। তো বাঙালি ঘুরতে আসবে অথচ খাওয়া দাওয়া হবে না, এটা জাস্ট ইম্পসিবল। শান্তিনিকেতনে ছিলাম আর শান্তিনিকেতনের খুব কাছে এই দুটো ফেমাস খাওয়া দাওয়া করার জায়গা আছে, মানে লাঞ্চের জায়গা আছে। একটা হচ্ছে বরিশালের রান্নাঘর, আর একটা হচ্ছে এই দিক দিয়ে চলে যেতে হয় বনলক্ষ্মী। তো অনেকেই বনলক্ষ্মী দেখতে যান, অনেকে আবার বরিশালের রান্নাঘরের এখানেও খেতে আসেন। তো আজকে আমরা চলে এসেছি বরিশালের রান্নাঘর, আর আজকের এই ভিডিওটা মূলত ইটিং শো হবে, মানে আমরা গিলবো, আপনারা সমস্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। অ্যামাউন্টটা কত কি কি ছিল আমাদের? কি কি ছিল? একটা কাতলা মিল ছিল, একটা মাছ ছিল আমাদের, চিকেন ছিল 2 প্লেট, আর মাটন ছিল। এই দেখতেই পাচ্ছেন কুপন। বরিশালের রান্নাঘরে খেতে আসার আগে পারলে আগের দিন থেকে বুক করে রাখতে হয়, তা নাহলে কিন্তু স্পটে এসে গেলে আপনি নাও পেতে পারেন। এটা একটা গেল। আর এখানে এসে আগের দিন যদি আপনি বলেও রাখেন তাহলে এখানে এসে আগে কুপনটা কেটে নিতে হয়। এখানে মোটামুটি যেটা দেখা যাচ্ছে, ননভেজ থালি 150 টাকা, এটা একদম কম্পালসারি। তারপর আপনি মাছ, মাংস, মধ্যে খাসি, চিকেন, যেটা খুশি নিতে পারেন। মাছের মধ্যে ভ্যারাইটি আছে, বিভিন্ন রকমের মাছ আছে, কাতলা 140, ইলিশ আছে প্রায় 270, এই ধরনের নানানভাবে রেট আছে। খাবার দাবার আমাদের অলরেডি চলে এসছে, আমরা চারজন আছি, আমি বর্তমানে ক্যামেরা করছি। না না, আমার ঘি নয়, ঘি খাই না, ঘি না। শুরুতেই ঘি ভাত, ঘি অনেকদিন খাওয়া হয়নি। আলু ভাজা, ডাল, শুক্তো, ঘিয়ের টেস্টটা ভালো, বেশ ভালো। ধোঁকা দিয়ে গেল, ধোঁকা মতলব খাওয়ার ধোঁকা, সুন্দর। মাটন সুন্দর লাগছে, তারপর মাটনটা দিয়ে একটু মেঠে দিতে হবে। আজকের আইটেমগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো মাটন, এটা আছে মাছ, একটা মাছ, এটা আছে চিকেন, চিকেন। তো আমি যেহেতু মাটন খাই না, আমি চিকেনটা নিয়েছি, চিকেনটা খাচ্ছি। আর পাশে মাছটা রয়েছে, মাছটা ওনার জন্য। খাবারটা খুব ভালোই লাগছে, হ্যাপি টেস্টফুল। শুক্তোটা হাবি হয়েছে, দারুণ শুক্তো, শুক্তো না, টেস্ট আছে মাছ। হ্যাঁ, নুনটা একটু বেশি আছে, ডালটা একটু নুন বেশি, ডাল ঠিক আছে। খাওয়া প্রায় শেষের পথে দেখতে পাচ্ছি, এটা কি জানো, ওই যে চাটনি, তারপর দেখতেই পাচ্ছেন পাঁপড় দিয়ে গেছে। এটা ডালের বাটির উপরে রেখেছি আমি। খাসিটা দুর্দান্ত রান্না হয়েছে, দুর্দান্ত, এত ভালো লেগেছে। ইচ্ছে ছিল আরেকটা প্লেট অর্ডার দেব, কিন্তু না, কোলেস্টেরলের ভয় আছে। রান্নাঘরের এই যে চারিদিকে স্টল আছে, তাতে অনেক লোক কেনাকাটা হচ্ছেন। আমরা হচ্ছে যে কালকে হাট থেকে কিনে কিনে ক্লান্ত হয়ে গেছি, প্রায় সেই একই রকম জিনিস। আর এখানে গাড়ি রাখার একটা প্রবলেম আছে, কারণ জায়গা অনেকটা ছোট আর গাড়ির সংখ্যা প্রচুর।
শুরু হয়েছে আমি তো 40 বছর বনলক্ষ্মীতেই ছিলাম, বনলক্ষ্মীতে আমি সবাইকে নিয়ে করেছি, আমার এক ননদ ছিলেন সঙ্গে ওদের নিয়ে টিয়ে সবাইকে নিয়ে করেছি। এইবার 13 সালে আমি এখানে এসেছি, ওটা তো সোসাইটি, আমি ভাবলাম যে আমি একটা নিজে কিছু করি, আবার মেয়েদের নিয়ে যে করলাম, সব মহিলা, শুধু একটি দুটি ছেলে আসে, ওরাও বিল ফিল করে, নাহলে সবাই মহিলা, পরিবেশন করে মহিলা, রান্না করে সব মহিলারা, পরিবেশনের সব মহিলারা। বরিশালের রান্নাঘর, বরিশালের রান্নাঘর থেকে অনেকে আসে বরিশাল দেখে, তারপর শিবাজি বাবু যে এটা করেছেন ভিডিওটা ওটা দেখে আসে, উনি খেয়েছেন আগে আমাদের এখানে, খেয়ে ওনার এক বন্ধু ওনাকে নিয়েছে, চল একটা জায়গায় ভিডিও করি আমরা, খুব ভালো রান্না, এই করে করে আস্তে আস্তে সব প্রচার হয়ে যাচ্ছে, অনেকে আরো অনেকে করেছেন ভিডিও। এই যে সেই রান্নাঘর যেখানে মানে এতটা কর্মযোগ্য চলে, তো ডিসেম্বর জানুয়ারি দিয়ে মানে ভিড় খুব, সামাল দেওয়ার যায় না এত ভিড় হয়, হ্যাঁ আগে থেকে বুকিং করতে হয়, তারপর ধরুন কিছু একটু বেশি করি, 10-15 জন দুপুরবেলা এলো তা না খেয়ে যাবে এই আর কি, আর নারে যদি বসেন আমরা করে দিই, ইলিশ মাছের মাথা আর এদিকে নিরামিষ করি, কচুর শাকটা খুব চালু আমার এখানে, কলকাতা থেকে বহু লোক এসে কচুর শাক অর্ডার দেয়, তারপরে আপনার ইয়ে করি আমি ওই চাপড়া চিংড়ি ভাপা, তারপরে মালাইকারি করি, আর মাটন তো আছেই, শিবাজি বাবুর মাটন আর চিংড়ি মাছের মালাইকারি, উনি এটাই বেশি করে করেছেন, ওনার কাছে ভালো লেগেছে, উনি আবার কচুর শাকটা তখন নেননি, কিন্তু একজনে কচুর শাক রান্না করিয়ে উনি ভিডিও করেছেন, কিন্তু আমাদের মেয়েরা ওই যে এই মেয়েটি রান্না করে, ও ঝুমা ওর নাম, ও রান্না করে, পূর্ণিমা বলে একজন করে, ও মাঝে মাঝে করে, কিন্তু আসল রান্না করে ঝুমা, ও ও সেই রান্না করেছে সেই ভিডিও ওরা নিয়েছে। আমার নাম পুতুল পাল। এই যে এখানে খাবার দাবার সমস্ত মানে পরিবেশনের জন্য রেডি করা হচ্ছে, ভাত একদম গরম ভাত, এখন প্রায় 2:30-3 বাজে, এমন নয় যে সকালের মানে ঠান্ডা ভাত টাত দেওয়া হচ্ছে, সেরকম বিভিন্ন জায়গায় প্রবলেম তো এরকম দেখা যায়, কিন্তু এখানে একদম হেসেলের মধ্যে আমি ঢুকে পড়েছি, হেসেলের মধ্যে সেই ছবিটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে কেন লোকে দূর দূরান্ত থেকে আসে, এবং বোলপুর থেকে এটা প্রায় 11 কিলোমিটার, সেই জায়গায় কেন লোক বোলপুর থেকে এখানে খেতে আসে, এবং অনেকেই দেখলাম আমি খাওয়ার সময় শুনছিলাম যে অনেকে ওই দিকে যেতে গিয়ে আবার এখানে মানে এটার নাম ডাক শুনে অনেকে চলে এসেছেন, এরকমও লোকজন বলছিলেন। কি রান্না আছে এটা? এই সেই বরিশালের রান্নাঘরের বিখ্যাত মাটন, যে মাটনের প্রশংসা মানে বহু লোক করেছেন, এবং একটু আগে আপনারা শুনলেন যে আমাদের বিখ্যাত ইউটিউবার এক্সপ্লোরার শিবাজি, যার চ্যানেলের নাম, সেই শিবাজিদা এখানে এসেছিলেন এবং তিনি মাটনটা খেয়েছিলেন, এবং ওই ভিডিওটা আমিও দেখেছি। যাই হোক, মাটন খাই না বলে নিতে পারলাম না, কিন্তু যারা খায় এই যে এ খেয়ে গেছে মাটন, এই যে এই ভদ্রলোক। বরিশালের রান্নাঘরে খাবার দাবার খেয়ে পেট পুজো করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো শিবাজিদার যে প্রশংসা সেটা কিন্তু এখনো পর্যন্ত শুনলাম, যদিও ওনার ভিডিওটা উনি করেছিলেন অনেক আগে, কিন্তু ওনাদেরকে এনারা খুব মনে রেখেছেন এখনো পর্যন্ত। আর অবশ্যই জানান যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনারা কি এখানে আগে খেতে এসেছিলেন, আর আমার ভিডিও দেখে যদি কেউ খেতে যান তাহলে সেটাও কিন্তু পরে কমেন্টে অবশ্যই জানাবেন। প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল, সো প্লিজ কমেন্ট।